এই কালশী ফ্লাইওভার নয় শুধু ঢাকা শহরে প্রত্যেকটি ফ্লাইওভার আপনি করেছেন এবং আপনি বাংলাদেশের যত উন্নয়নের কথা বলবেন যত রাস্তার কথা বলবেন দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক যত ব্রিজের কথা বলেন চট্টগ্রামের ফুললেনের কথা বলেন সিলেটের কথা বলেন অথবা যেখানে যেটার কথা বলেন গ্রাম থেকে গ্রামান্তর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব তো আপনি করেছেন আপনার নেতৃত্বে হয়েছে মানুষ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল আপনাকে সমর্থন দিয়েছে এই কারণে আজকের উন্নয়ন হয়েছে কিন্তু দুঃখ লাগে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে আমাদের হৃদয় চুরমার করে দিয়েছে আমাদেরকে জীবিত মানুষকে মৃত্যুতে রূপান্তরিত করেছিল হতাশাগ্রস্ত জাতিতে রূপান্তরিত করেছিল আপনি সেখান থেকে সেই বঙ্গবন্ধুর স্বপ্ন আপনি বুকে ধারণ করে আজকে বাংলাদেশে পথ চলছেন উন্নয়নের সারা বিশ্ব আজকে বলে বাংলাদেশ ইজ দ্য রোল মডেল অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দোজ হু আর সাফারিং বাই পভার্টি আপনি সেই সমস্ত দেশের আজকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আমরা যখন যেখানে যাই রাষ্ট্রের মন্ত্রীরা আমাদের কাছে জানতে চাই আমরা তখন আমাদের বলি হোয়াট ইজ দ্য ম্যাজিক অফ দিস কাইন্ডস অফ এ রিসেন্ট ডেভেলপমেন্ট এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট তখন আমরা সত্য কথা বললে বলতে হয় আর মেসেজ কিছু নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য উন্নত বাংলাদেশ যে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2041 সালে উন্নত বাংলাদেশ করবেন এবং পথ নকশা তৈরি করেছেন সেই পথযাত্রার পথে আমরা আজকে এখানে এসেছি শত বাধা বিপত্তি যত কিছু হয়েছে আপনাকে থামাতে পারেন নাই এখন যারা থামানোর চেষ্টা করছে তারা আপনাকে থামারেন না 70 কোটি মানুষকে থামাতে যাচ্ছেন 70 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমা খেলতে যাচ্ছেন তারা কি করেছেন বিদ্যুৎ বাজার বন্ধ করেছেন খাদ্য সংকট সৃষ্টি করেছেন কমিউনিটি গ্যালারি বন্ধ করেছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি বন্ধ করেছেন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছেন শিক্ষাখাত আপনার তটস্থ ছিল আপনার কিবরিয়া সাহেব হত্যা করেছে আসাদ মাস্টারকে হত্যা করা হয়েছে বাংলা ভাই মানুষের সাথে গাছের সাথে লটকে রেখে মানুষ মেরে দুজন বিচারক হত্যা করেছে 66 জেলায় একসাথে বোমা ফুটানো হয়েছে আপনাকে হত্যা করার জন্য সেদিন 32 জন মানুষকে আইবির অমর হত্যা করেছে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আপনারা কি আজকে ক্ষমতার বড় মোহ দেখেন কি জন্য আমাদেরকে ভিক্ষুকের জাতি বানানোর জন্য আজকে আমার সেই ত্রাসের রাজত্ব সৃষ্টি করার জন্য আপনাদের সহোদররা বলে আমরা হব তালে দেওয়ান বাংলা হবে আফগান আমরা কি বাংলার মানুষ আফগান হতে চাই আমরা তো বঙ্গবন্ধুর জাতি আমরা শান্তিতে থাকতে চাই আপনার নেতৃত্বে আজকে সারা বিশ্বের সকল দেশ আমাদেরকে সম্মান করে বাংলাদেশ ইজ এ ম্যাজিক্যাল কান্ট্রি বিকজ ইউ লিডার কারেক্ট লিডারশিপ কি কারণে আপনি আমরা সব দেশের সাথে সুসম্পর্ক আছে কোন কোনটা করতে হবে সকল ন্যায়ের পক্ষে আপনার অবস্থান এবং জাতিগতভাবে আজকের জাতি যেখানে এসেছে আমি অনেক কথা বলার সময় হইতে হবে না কিন্তু আমি এই কথাটাই বলি অন্তর্ব অন্তকরণে হৃদয় থেকে বলি আপনার মন্ত্রিপরিষদের সদস্য নয় আপনার কর্মী নয় এদেশের সাধারণ একজন মানুষ হিসাবে যদি আমি আমার আত্মাকে জিজ্ঞেস করি আমার আত্মা আমাকে প্রশ্নের উত্তর দেয় এই ঢাকা শহর আজকে নিরাপদ যতটুকু হয়েছে এটা আপনার নেতৃত্বের কারণ হয়েছে বাংলার মানুষের আজকে যে উন্নতি হয়েছে সব কিছু আপনার নেতৃত্বের কারণ হয়েছে আমরা এই বাংলার মানুষ চাই আপনার নেতৃত্ব অধিষ্ঠিত থাকুক প্রতিষ্ঠিত থাকুক অব্যাহত থাকুক বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক আমরা ভিক্ষুকের জাতি নয় মেসকিনের জাতি নয় আমরা গরিবিত জাতি হতে চাই তাই আপনাকে আমাদের প্রয়োজন আপনি সকল ভালোবাসা হৃদয়ে আপনি স্থান করে নিয়েছেন এই কারণে আপনার কর্মগুণে আপনার হৃদয় দিয়ে আপনার শ্রম আপনি বাংলার মানুষকে ভালোবাসেন বঙ্গবন্ধুর হৃদয় দিয়ে এবং সে হৃদয় আজকে সকল মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে সবাই আপনাকে আজকে ভালোবাসে আপনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ পাবো আমাদের কালশী সহ সারা ঢাকা শহরে অসংখ্য ফ্লাইওভার সহ অসংখ্য রাস্তা যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নতি হবে আপনাকে আপনাকে আল্লাহ দীর্ঘায়ু করুক আপনি দেখে থাকুন বেঁচে থাকুন আমরা যেন রাখি আমাদের সেই স্বপ্নের জাতির জনকের সোনার বাংলা উন্নত বাংলাদেশ আমরা দেখুন দেখতে পাই এ আশাবাদ ব্যক্ত করে নেত্রী আপনার কাছে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু